প্রকৃত প্রাপক হয়েও নাম নেই সদ্য প্রকাশিত হওয়া আবাস যোজনার তালিকায়। রয়েছে মাটির বাড়ি, তবুও তালিকায় নাম না থাকায় ক্ষোভের সঞ্চার হয়েছে এই কনকনদ মিরপাড়ায়। স্থানীয় গ্রামবাসীরা এ ব্যাপারে কনকনদ গ্রাম পঞ্চায়েত ও মথুরাপুর 2 নম্বর ব্লক বিডিও অফিসে যোগাযোগ করেও কোনো সদুত্তর পায়নি বলে জানিয়েছেন স্থানীয় গ্রামবাসীরা। এর ফলে ক্ষোভের সঞ্চার হয়েছে সেখানে। এটা আপনার বাড়ি? হ্যাঁ। কি পরিস্থিতি এখন এইখানে? সরকারি কোনো জিনিসপত্র পাই না, ঘরদোর কিছু দেয়নি। ওই ত্রিপল ঢাকা দিয়ে ঘর থাকা হয়। সার্ভে করে গেছিল, সেই সার্ভে থেকে নাম কাটা দিয়েছে। দিয়ে এখন বলছে তোমাদের নাম নেই, এখন ঘরদোর হবে না। কোথাও জানিয়েছেন? হ্যাঁ, আমরা ভিডিও জানানো হয়েছিল, দরখাস্ত দেওয়া হয়েছিল, তোমাদের ঘরদোর দেওয়া হবে। আমরা টোটাল ফ্যামিলি বলা হয়েছে ভোট একা বয়কট করে। গ্রামবাসীরা জানিয়েছেন যে কনকনদ মিরপাড়ায় এখনও রয়েছে শতাধিক মাটির বাড়ি। কিছু বাড়ির অবস্থা একেবারেই বেহাল, কোনো রকমের ত্রিপল ঘিরে দিন যাপন করছেন তারা। এমন পরিস্থিতিতে আবাস যোজনায় নাম থাকার কথা তাদের, কিন্তু আশ্চর্যজনকভাবে পাড়ার অধিকাংশ ব্যক্তির নাম তালিকা থেকে বাদ গিয়েছে। একথা জানার পর ক্ষোভে ফুঁসছেন মিরপাড়ার বাসিন্দারা। ঘরের দাবিতে প্রশাসনের সর্বস্তরে জানিয়েও কোনো কাজ হয়নি বলে জানিয়েছেন তারা। আর এর ফলে তারা ভোট বয়কটের ডাক দিয়েছেন বলে খবর। দাদা ঘর পাননি? না, আমরা কোনো ঘর পাইনি। কি বলবেন এ নিয়ে? কি বলা বলি বলতে, আমাদের তো 2-3 বার সার্ভে করেছিল, সেই লিস্ট থেকে প্রত্যেকবার আমাদের নাম রিজেক্ট হচ্ছে। আমরা সরকারি কোনো অনুদান পাচ্ছি না। এখন আমরা অঞ্চলে জানিয়েছি, বিডিওতেও 2-3 বার দরখাস্ত দিয়েছি, এর ফলেও আমরা কোনো সুরাহা হয়নি। বা যাদের পাকা বাড়ি আছে, যারা পেয়েছে, সেই সব ব্যক্তিদের ঘর আসতেছে, যাদের মাটির বাড়ি তারা পাচ্ছি না। এখানে কতজন পাননি আপনার? ওটা আমাদের এখানে, আমাদের এই পাড়া অন্তত এখনো গুনলে অন্তত 30 খানা মাটির বাড়ি পড়ে আছে, কারোর হয়নি। গ্রামবাসীরা জানিয়েছেন যে তাদের দাবি দেওয়া না মানা হলে তারা ভোট বয়কট করবেন। এ নিয়ে স্থানীয় বাসিন্দা আক্তার আলী মীর জানান, মাটির ঘরে থাকেন তিনি, কোনো রকমে এই ঘরেই দিন কাটান তিনি। আবাস যোজনায় তার নাম না আসায় খুবই ভেঙে পড়েছেন তিনি। এভাবে প্রকৃত প্রাপক হয়েও সরকারি তালিকায় নাম না থাকায় এবার পঞ্চায়েত ভোটে ভোট দিতে যাবেন না বলে পরিষ্কার জানিয়েছেন তিনি। এ নিয়ে ওই গ্রামেরই অপর এক বাসিন্দা রোশন আলী মীর জানান, ঘরের জন্য সার্ভে করে গিয়েছিল পঞ্চায়েতের লোকজন, কিন্তু তালিকায় কেন নাম আসেনি তা বুঝতে পারছেন না তারা। এই সমস্যা শুধু যে তারা একার তা কিন্তু নয় বলে জানিয়েছেন তিনি। এ ব্যাপারে কনকন দেখি পঞ্চায়েতের সঙ্গে যোগাযোগ করা হলেও কোনো রকম কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি বলে খবর। কনকন দিকে থেকে নবাব মল্লিকের রিপোর্ট, News18 লোকাল।